নমস্কার, শুভ সন্ধ্যা সবাইকে। আজ 12ই জানুয়ারি আমরা সবাই ফিরে এলাম রামধনু রঙে আবারও একটি সুন্দর অনুষ্ঠান নিয়ে। আমরা আজকে 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দ জন্মদিন নিয়ে কিছু গানের শিল্পীকে নিয়ে এসেছি আমরা আমাদের চ্যানেলে। ওরা আমাদেরকে আজকে কিছু গানের তালিম উপহার দেবেন। স্বামীজিকে শ্রদ্ধা জানিয়ে আমরা প্রথমে পরিচয় পর্বে চলে যাচ্ছি। আমাদের আজকে শিল্পীদের সঙ্গে আমরা পরিচয় করে নিচ্ছি। প্রথমেই নিচ্ছি পরিচয় করে। নমস্কার, আমি রেশমি চৌধুরী। নমস্কার, আমি শুক্লা রানী দাস। নমস্কার, আমি সুপ্রাজ চন্দ্রপাল। নমস্কার, আমি ধলেশ্বর থেকে সোনালী সাহা। আজকে আমরা প্রথমে একটি খুব সুন্দর গান দিয়ে অনুষ্ঠান শুরু করছি। আজকে আমাদের প্রথমে থাকছে রেশমি চৌধুরী। রেশমি, আজকে তুমি আমাদেরকে কি শোনাবে? আজকে আমি স্বামীজিকে শ্রদ্ধা জানিয়ে আমি একটা রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করছি। ঈশ্বর সাথে যোগে যেথায় বিহার সেইখানে যোগ তোমার সাথে আমার, বিশ্ব সাথে যোগে যেথায় বিহার নয় কবনে শোনাবে আজকে। আজ 12ই জানুয়ারি
স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে আমি উনার প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি সঙ্গীত পরিবেশন করছি। বিশিনাপতি রামকৃষ্ণ শিশু তীর্থ স্কুলে, তারপর আমি ক্লাস সিক্স থেকে টুয়েলভ পর্যন্ত পড়েছিলাম নেতাজি সুভাষ বিদ্যানিকেতনে। তো রামকৃষ্ণ শিশু তীর্থ স্কুলে, ওই স্কুলে রামকৃষ্ণের জন্মদিন, তারপর স্বামী বিবেকানন্দের জন্মদিন, এগুলি খুব ধুমধাম করে উদযাপিত হতো, খুব বড় অনুষ্ঠান হতো। আমরা তো সবাই সেই অনুষ্ঠানে পার্টিসিপেট করতাম, নাচ গান আবৃত্তি সব কিছুই হতো, খুব ভালো লাগতো, খুব মজা হতো। স্বামী বিবেকানন্দের গান করতাম সবাই মিলে, তারপর বিভিন্ন ধরনের আবৃত্তি করতাম, স্বামী বিবেকানন্দের বাণী পাঠ করতাম। মানে সত্যি ওই দিনটি আমরা স্বামী বিবেকানন্দের প্রতি এভাবেই শ্রদ্ধা জানাতাম, খুব ভালো লাগতো, এখনো মনে পড়ে সেই। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো লাগে। আগে আমরা সবাই স্কুলে যেতাম সকালবেলা, খুব মজা হতো স্বামী বিবেকানন্দের জন্মদিনে। এমনকি স্কুল লাইফের পর আবার চাকরি জীবনের লাইফেও আমাদের স্কুলে আমরা স্বামী বিবেকানন্দের প্রতি শ্রদ্ধা জানাতাম। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, খুব ভালো লাগতো, স্টুডেন্টদেরকে গান শেখাতাম, ওরা সবাই মিলে গান করতো, আমিও ওদের সাথে থাকতাম,
ওদের ওরা উৎসবে তো আমারও খুব ভালো লাগতো। তো এইভাবে আমরা আমাদের চাকরি জীবনে স্কুলেও আমাদের স্বামীজির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছি। হ্যাঁ, এটা খুব ভালো হয়েছে। রেশমি একটু কিছু বলো, তোমার অভিজ্ঞতা স্কুলে, স্কুল জীবনে যে কিভাবে কাটলো স্বামী বিবেকানন্দের জন্মদিন। আমি অ্যাকচুয়ালি টুসুগতিতে পড়তাম, তো সেরকম ভাবে আমরা জাস্ট মানে এবং ধুমধাম হতো না, কিন্তু মোটামুটি খুব ভালোভাবেই আমরা করতাম। ওই তখন আমাদের সাহিত্য সভা বা এইরকমভাবে আমাদের স্বামীজিকে নিয়ে বিভিন্ন ধরনের কথা বলো, যে যে যেটাই করলো, গান করো, আবৃত্তি করো, নাচ করো, যাই করো, যাতে মনের মতো করে দেখাতে চাইতো। এবং এরকম হতো, কখনো কখনো দেখতাম আমাদের বড়ো দাদা দিদিদের, সরি বড়ো দিদিরা, তাদেরকে দেখতাম যে প্রোগ্রাম করছে, তো তখন বুঝতে পারতাম না যে কি নিয়ে এত প্রোগ্রাম বা হই হুল্লোড় হচ্ছে। মানে তখন চুপির সাড়ে আমরা গিয়ে মানে গিয়ে দেখতাম যে কি ব্যাপার, ওইখানে কি হচ্ছে, তারা এত সাজগোজ কেন করে, কিউরিওসিটি বেশি, সাজগোজ মানে কিউরিওসিটি। তো তারপর বুঝে একদিন ম্যাম দেখে ফেললেন, দেখার পরে বলছে তোরা এখানে কি করছিস, মানে ম্যাম ওরা তো কেন সাজগোজ করলো, কি হবে আজকে জানি না, ওই দিন তো স্বামীজির জন্মদিন, তো আমরা এখানে এখানে আমরা প্রোগ্রাম করছি, গান হবে হবে, নাচও হবে হবে, নাটকও হবে, কত প্রশ্ন উত্তর দিতে পারবো। শেষে আর ইউনিভার্সিটি বন্ধ হয়ে গেল, সোজা কিছু তারপর চলে আসলাম। তারপর থেকে যখন মানে বুঝছি হলো যে বুঝতে পারলাম যে না ওনার সম্বন্ধে জানলাম বুঝলাম, তখন বিভিন্ন ধরনের বাণী এবং সকল আমাদের স্কুলে যখন মর্নিংয়ে থাকার সময় যখন আমরা প্রেয়ার করতাম, প্রত্যেক দিন আমাদের কারো না কারোর বাণী মানে বলতে হতো, বা যে কোনো পেপারের বাণী বলতে হতো, সবচেয়ে প্রিয় বাণী ছিল এই স্বামীজি। আর যেটা এখনো মাঝে জীবে প্রেম করে যেই জন সেই জন সে বুঝে একদম, এই এই বাণীটা আজ পর্যন্ত আমি বলি, আজ পর্যন্ত ভোলার মতো না, কারণ এই বাণীটার জন্য মানে প্রচন্ড ভাবে মানে বকা খেয়েছিল আমার সঙ্গে, আমার বান্ধবী বকা খেয়েছিল এর মধ্যে, কারণ এই বাণীটা অ্যাটলিস্ট ভুলি না। মন প্রাণ ভরে একটা আনন্দ করতাম, এই জিনিসটা এখন উঠে গেছে, এখন নেই আছে। হ্যাঁ, এখন সোনালি কিছু বলো তোমার স্কুল জীবনের। আমার স্কুল জীবনের আসলে আমি তো ক্লাস ওয়ান থেকে নেতাজি সুভাষ বিদ্যানিকেতনে পড়েছি, তো আমরা দেখেছি যখন মর্নিং এ ছিলাম তেমন কিছু বুঝিনি, হয়তো বা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা ওরা অনুষ্ঠান করতো, 12 জানুয়ারি তো এটা পালন হবে, এটা সারা বিশ্ব বিখ্যাত, যেখানেই যে যেখানেই থাকো এটা পালন সবাই করে। তো দুপুরে যখন গেলাম তখন কি হতো, ওই রামকৃষ্ণ মিশন থেকে বিভিন্ন সময়ে মহারাজজিরা আসতেন, আমরা লাল পেরে শাড়ি পরে দুদিকে শঙ্খধ্বনি শঙ্খ নিয়ে দাঁড়িয়ে থাকতাম, এরকম টাইম ধরো স্বামী বিবেকানন্দের জন্মের সময়টা বা কোনো একটা ভালো লগ্নে মাঠের দুধারে সবাই লাল শাড়ি পরা, কার্পেট বিছানো, তারপর ওইখানে গাঁদা ফুল দিয়ে এই সিজনে যেহেতু গাঁদা ফুল পাওয়া যায়, গাঁদা ফুলের মালা বা এরকম ফুল দিয়ে ছিটানো, তারপর মহারাজজিরা আসছেন আমরা দুধারে দাঁড়িয়ে রয়েছি, তো ওইখানে মহারাজজি যখন যাচ্ছেন আমরা সবাই যেরকম নেতাজি সুভাষ বসুর জন্মদিনে শঙ্খধ্বনি দেওয়া হতো 12টার সময়, মহারাজজি ঢুকলে বিবেকানন্দের অনুষ্ঠানে সেখানে দ্বিতীয় সময় আমিও দিয়েছি, তার আমি তো আসলে কালচারালি ছিলাম। আর ওইখানে কি হতো, প্রত্যেক বছর স্কুলে আমাদের সুদীপ্ত শেখর মিশ্র স্যার ছিলেন, উনি বিভিন্ন ধরনের কম্পিটিশন বা প্রতিযোগিতা করাতেন, আবৃত্তি বা গান নাচ এগুলি, আর আমি তো প্রত্যেকবারই মানে খুব উৎসাহে যোগদান করতাম বা কিছু না কিছু একটা প্রাইজ, থার্ড প্রাইজ হলেও পেয়ে যেতাম, যে গানে হয়তো মজা লাগতো তখন। আর যেদিন প্রোগ্রাম 12 জানুয়ারি যুব দিবস হিসেবে আমরা জানি, ওই দিন প্রোগ্রামের দিন ওই প্রাইজগুলি আর মানে স্টেজে যখন বিভিন্ন ধরনের অনুষ্ঠান হতো, ওপেনিং সং, তারপরে প্রাইজগুলি দেওয়া হতো, বিবেকানন্দের বই, মানে এটা খুবই মজার বিষয়। সেই রকম হ্যাঁ খুব আনন্দ হতো ঠিকই, আগে এখন আসলে না এরকম হয় না, এখন তো আসলে এই 3 বছর করোনা করোনা করে মানুষ হয়তো সব স্মৃতি মুছেই ফেলেছে, আর মোবাইলের যুগে এগুলি আর কেউ মানে কোনো ইয়ে নেই, মোবাইলেই সব এসে যায়, আমরা তো একদম ঘর বন্দি হয়ে আছি। তারপর চাকরি জীবনে গিয়ে, যদিও আজকে আমার চাকরি নেই, আমি 10-এর চাকরি ছিলাম, চাকরি জীবনে গিয়ে স্কুলে মানে বাচ্চাদের যখন মানে প্রোগ্রাম করাতাম, আমি কালচারাল ছিলাম, বিভিন্ন ধরনের গান করাতাম বা একটা সাংস্কৃতিক অনুষ্ঠানে, মানে এই স্মৃতিগুলি আজও মনকে আলোড়িত করে, আর যখন ভাবি কষ্ট পাই
কি আর করা যাবে, আজ এসছি আর কিছুটা স্মৃতি স্মরণ করি আগের দিন গুলি মনে করি, এখন আমার ছেলে আমার সঙ্গে ও একটু একটু গান পড়ে আবৃত্তি করে এই আর কি চলছে। ১২ই জানুয়ারি করতাম, এখন আর এই জিনিসগুলি নেই। ২৬ জানুয়ারি ভোর ৪টায় উঠে একটা ভিতর থেকে সবার আনন্দ আসতো সেটাও এখন আর নেই, সবার হাতে হাতে মোবাইল, সবাই মোবাইল নিয়েই থাকে। আর এখন মানে আগের মতো একটা যে একতা ছিল সবার মধ্যে, ওই জিনিসটা এখন নষ্ট হয়ে গেছে, এখন আর এটা চোখে পড়ে না। এটা একদম ঠিক বলেছ। আজকে তুমি আমাদের কি শোনাবে? আমি আজকে বিবেকানন্দের প্রতি শ্রদ্ধা ও নিবেদন করে ওনারই একটি গান দেখি চেষ্টা করছি যতটুকু পারি দেখা যায়। হ্যাঁ, তার আগে আমরা আমাদের সঙ্গে তোমার ছেলে রয়েছে, কি শোনাবে তুমি আজকে আমাদেরকে বলো তো? আজকে আমি একটা কবিতা শোনাবো। ঠিক আছে শোনো, আজকে আমাদের ছোট্ট শিল্পীর একটি আবৃত্তি আমরা সবার সামনে তুলে ধরছি, বলো। আজকে আমি আবৃত্তি বলবো ত্রিশাগ্নি। বীর সন্ন্যাসী বিবেকানন্দ, তোমায় জানাই প্রণাম, পুরুষকারের জীবন দশে সমনাহি তমনাম, এসেছিলে ভারতবর্ষে নবজীবন গড়তে, হিন্দু ধর্ম মর্যাদা পেল তোমার এই চেষ্টাতে, বলেছিলে তুমি তাই মুচি মেত চন্ডাল, আমার রক্ত আমার রক্ত আমার ভাই, তোমার তোমার তোমারই প্রচেষ্টাতে ভারতবর্ষ স্থান পেল বিশ্ব প্রেক্ষাপটে, আজকের এই বিদ্যাপদীতে জানাই তোমার শ্রদ্ধা, মানুষ যেন বুঝিতে পারবে তোমার এই জীবনের। হ্যাঁ, খুব সুন্দর একটি আবৃত্তি করেছে, এখন মাকে দিয়ে দাও, মা একটা গান গাইবে, করো। জয় বিবেকানন্দ, জয় বিবেকানন্দ, সন্ন্যাসী চির বৈরিক ধারী, জয় তরুণ যোগী শ্রীরাম কৃষ্ণ ব্রত সহায় কারি, জয় বিবেকানন্দ, যো কাহুতে হোম শিখা সব তুমি তেজস্বী তাপস পরম, ভারত রিন্দম নম নম, বিশ্ব মঠ বিহারি, জয় তরুণ যোগী শ্রীরাম কৃষ্ণ ব্রত সহায় কারি, জয় বিবেকানন্দ, ভারতে আনিলে তুমি নববেদ, মুছে দিলে জাতি ধর্মের ভেদ, ভারতে আনিলে তুমি নববেদ, মুছে দিলে
রজোগী শ্রী রাম কৃষ্ণ ব্রত সহায় কারি জয় বিবেকানন্দ জয় বিবেকানন্দ সন্ন্যাসী চির গৈরিক ধারী জয় তরুণ যোগী শ্রী রাম কৃষ্ণ ব্রত সহায় কারী জয় বিবেকানন্দ। ধন্যবাদ সবাই, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর একটি গান আজকে আমাদেরকে শোনালো সোনালি। তারপর ওদের সবার জীবনের মানে স্কুল জীবনের অভিজ্ঞতাগুলিও আমাদের সঙ্গে শেয়ার করলো, আজকে খুব ভালো লাগলো। আজকে স্বামী বিবেকানন্দের একটা জন্মদিন এরকম একটা মানে উপহার আমরা পেলাম সবার কাছ থেকে, খুব ভালো লাগলো। এই বলে আজকের অনুষ্ঠান আমরা শেষ করছি, আবারও ডাকলে যেন তোমাদের সবাইকে পাই, তো একদম।